ভয়েস বাংলার আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। অমর্ত্য সেনকে বাড়ি থেকে উচ্ছেদের মামলা স্থগিত করেছে কলকাতা হাইকোর্ট। ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, অভিযোগ রাশিয়ার। ভারতের মণিপুর রাজ্যে সহিংসতার পর কারফিউ জারি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বাড়ি থেকে উচ্ছেদের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অমর্ত্য সেনের আবেদনের প্রেক্ষিতে 4 মে এ আদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। অমর্ত্য সেনের পৈতৃক 1.38 একর জমির মধ্যে 13% অবৈধ দখলের অভিযোগ করে আসছে বিশ্বভারতী। এ নিয়ে সম্প্রতি বীরভূমের মহকুমা আদালত 6 মের মধ্যে অমর্ত্য সেনকে ওই জমি দখলমুক্ত করার নির্দেশ দেন। নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন অমর্ত্য সেনের আইনজীবী। গত জানুয়ারি মাসে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে নোটিশ দেয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ, শুরু হয় মামলা মোকদ্দমা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। 4 মে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের এক মুখপাত্র। তবে হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে তিনি যে দাবি করেছেন তার সমর্থনে কোনো প্রমাণ দেননি তিনি। রাশিয়ার ভাষ্য, পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে 2টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এই হামলার চেষ্টা করেছে, তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। আর এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করছে মস্কো। ক্রেমলিন বলেছে এই হামলার প্রতিশোধ নেয়ার অধিকার রাশিয়া রাখে, তবে এই প্রতিশোধ কি হতে পারে তা তারা জানায়নি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হওয়ার পর রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। 3 মে রাজ্যটির কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। কিছু এলাকায় 5 দিনের জন্য মোবাইল ইন্টারনেট সেবার স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী বিক্ষুব্ধ এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ করে। ভারতে যেসব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে, তাদেরকে এসটি শ্রেণীভুক্ত করে তাদের জন্য সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধির আসন সংরক্ষণ করা হয়। গত মাসে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার নির্দেশ দেয়, কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয়।